নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের কাছে যে ভিডিওসটি নিয়ে এসেছি এটি একটি গল্প। আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। গল্পটির টাইটেল যেটা দেওয়া হয়েছে, তারে পড়াইকে। আবার রিপিট করছি, তারে পড়াইকে। জাস্ট 5 মিনিট তোমাদের সময় নেব। আশা করি এই 5 মিনিট সময় যদি তুমি এই ভিডিওসটি সিরিয়াসলি একটু দেখো বা শোনো, আশা করি তোমার আগামী যে 50তম দিন বা 500তম দিন বা আগামী যে দিনগুলো থাকবে সেই দিনগুলো অনেক বেশি করে তুমি এনজয় করতে পারবে এবং সাকসেসফুলি তুমি এক্সিকিউট করতে পারবে যদি তুমি কোনো ট্রেনিং বা কোর্স বা কোনো কিছু অনলাইনে কিছু করার কথা ভাবছো অথবা সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। লাস্ট 1 মাস ধরে যেটা ফলো করছি সেটার উপলক্ষেই বেসিক্যালি সেই কারণেই তোমাদের সাথে এই গল্পটি শেয়ার করা। এটি গল্প হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিক থেকে। শ্বশুরবাড়ির বরিশালের লোক এবং তো সেই সুবাদে আমার ওয়াইফ একটা গল্প শেয়ার করেছিল। আমার ওয়াইফের ঠাকুরদা একদিন, উনি আগের দিনের খুব দিগ্গজ লোক ছিলেন এবং ম্যাথামেটিক্স এবং বিভিন্ন সাবজেক্টে বেসিক্যালি পারদর্শী, ইংলিশে তো অবশ্যই। সেই সময়ে একদিন ওনার আরামকেদারায় উনি শুয়ে আছেন এবং শুয়ে রোদ পোহাচ্ছেন, আর তখন পার্টিকুলার তার সামনে তার ছোট নাতনি সামনে দিয়ে যাচ্ছে গান গাইতে গাইতে। তখন নাতির নাম ছিল হচ্ছে শিউলি মনে হয়, ঠিক। সো সে তখন সে দাদু ডাকলো যে শিউলি একটু এদিকে আয় তো। সো শিউলি বললো হ্যাঁ দাদু আসছি। তো দাদু বললো যে হ্যাঁ রে তোরে ইংলিশ পড়ায় কে? তখন শিউলি বললো যে কেন ওই বাবলুদা পড়ায়। ও আচ্ছা, বাবলু পড়ায় তোরে, তো বাবলুরে কে পড়ায়? যাই না, কথাটা আমি কিভাবে প্রেজেন্ট করলাম বা হাস্য রসাত্মক ভাবে হয়তো প্রেজেন্ট, আমার ওয়াইফ এটা আরো অনেক ভালো করে হাসি রসাত্মক দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করেছিল। কিন্তু আমি এই গল্পটা থেকে যেটা একটা পয়েন্ট যেটা পেলাম বা যে জিনিসটা আমার শিক্ষা নিলাম সেটা হচ্ছে, ওই ভদ্রলোক যিনি তার জীবনের অনেকটা সন্ধ্যা কাটিয়েছে, অনেক লোকের সাথে তার কাজের সুবাদে তার শিক্ষার সুবাদে মিশেছে, সেই লোকটি যখন তার প্রিয় নাতনিকে যখন তার ইংলিশ পড়ানোর ব্যাপারে যে ব্যক্তিটি তাকে পড়াচ্ছেন তাকে সে আগে থেকে চেনে, তো যে উক্তিটি সে করেছে সে হচ্ছে বাবলুকে পড়ায় কে, অর্থাৎ বাবলু তো শিউলিকে পড়ায় অর্থাৎ তোমাকে পড়ায়, তাহলে বাবলুকে কে পড়ায়? এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে এই আমাদেরও এই সেম কথাটা আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা উচিত বা আমাদেরও, আপনি যদি এই ভিডিওসটি কে দেখছে, কারণ কি বিভিন্ন জন ভিডিওস দেখে এবং যোগাযোগ করে, যদি আপনি মা বাবা হন এবং আপনার ছেলে বা মেয়েকে জন্য আপনি এই ভিডিওটি দেখছেন এবং অলরেডি হয়তো কোনো ইনস্টিটিউশনস আপনি ভর্তি করেছেন বা আগামী কিছুদিনের মধ্যে হয়তো কোনো ইনস্টিটিউশনে ভর্তি করতে চাইছেন বা কোথাও আপনি তাকে কিছু শেখাতে চাইছেন বা কোথাও তাকে এঙ্গেজ করতে চাইছেন, এই গল্পটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনার ক্ষেত্রে, কারণ তার লাইফ তার কেরিয়ার এই গল্পটির মধ্যে লুকিয়ে আছে। আমরা ম্যাক্সিমাম টাইম যখন আমরা কোনো কোর্স করি বা আমরা যখন কোনো কোর্সে কথা ভাবি, কোনো কিছু শেখার কথা ভাবি, আজকের দিনে যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আনাচে কানাচে গজিয়ে উঠেছে এখানটায় সবচেয়ে বড় যে দুঃখের বিষয় সেটা হচ্ছে যে সেগুলো সবগুলি ব্যবসায়িক কেন্দ্রিক। সবার বড় বড় করে হোর্ডিং থাকে 100% জব গ্যারান্টি এবং 100% জবের নিশ্চয়তা, আর সেখানে 100% জবের নিশ্চয়তার জায়গায় যখন কোর্সটি শেষ হয় তখন বিফল মনোরথে তাকে ফিরে যেতে হয় তার সেই আগের জায়গায়, যেখানে বেকারত্বের জায়গায়, যেখানে তার ক্লাবের জায়গা, যেখানে তার ঠেকের জায়গা, সেখানে তাকে হতাশায় আবার ফিরে যেতে হয়। কারণ হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে ওই যে 100% জবের নিশ্চয়তা। এখানটা একটা খুব ভালো করে জিনিস জানবেন যে
100% জবের যে নিশ্চয়তা যে ইনস্টিটিউশন গুলো দেয় বা যে ইনস্টিটিউশন গুলো বলে, এইটি কিন্তু সুপ্রিম কোর্টের ল অনুযায়ী, সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী কোনো ইনস্টিটিউশনস, ট্রেনিং ইনস্টিটিউশনস বা সেরকম কোনো ক্যাটাগরির কোনো ইনস্টিটিউশনস বা অর্গানাইজেশনস 100% জব গ্যারান্টি এই কথাটি উল্লেখ করতে পারে না বা 100% জব গ্যারান্টি এটা বলতে পারে না। কারণ কি, যে লোকটি 100% জব গ্যারান্টির কথা বলছে, যে কাউন্সিলর বলছে বা যে লোকটি তার কাউন্সিলিংয়ের সময় নিশ্চয়তা দিচ্ছে, সেই ব্যক্তিটি বা সেই মেয়েটি যেখানে চাকরি করে তার গ্যারান্টি কে দেবে? সে আজকে আছে কালকে সে বেঁচে থাকবে কিনা তার গ্যারান্টি কে সেটা সে নিজে দিতে পারে যে আগামী 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে কোর্স হবে, তারপরে তার জবের গ্যারান্টি সে দিচ্ছে? এটা কিন্তু একটু ভাববার বিষয় আছে। আমরা খুব খুশি খুশি মনে আমরা 100% জব গ্যারান্টি যখন হয় শুনি, 100% প্লেসমেন্ট গ্যারান্টি, এখান থেকে জব হবেই, এত টাকা জব হবেই। যদি অত টাকা জবই হয় তাহলে যে ব্যক্তিটি আপনার অপোজিটে বসে আছে, আপনাকে যে ব্যক্তিটি গাইড করছে, সেই মেয়েটি কত স্যালারি পায় একটু জিজ্ঞেস করবেন, সেই ব্যক্তিটি কত স্যালারি পায় একটু জিজ্ঞেস করবেন। যদি সেই 5,000 টাকা পায় আর আপনাকে যদি 50,000 টাকার স্বপ্ন দেখায়, যদি আপনাকে ন্যূনতম 20,000 টাকার স্বপ্ন দেখায়, তাহলে সেই ব্যক্তিটি কেন সেই 20,000 টাকা যাচ্ছে না? তার কি টাকার দরকার নেই, নাকি তার টাকার মোহ নেই? এটি কিন্তু জিজ্ঞাসা করা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা আমার মনে হয়, যেটা ওই তারে পরেই কি গল্প, আমরা ম্যাক্সিমাম ইনস্টিটিউশনসে গিয়ে তার চাকচক্যতা, তার ডেকোরেশনস, তার অ্যাটমসফিয়ার, বড় বড় হোর্ডিং, বড় বড় খুব সুন্দর সুন্দর রিসেপশনিস্ট রয়েছেন, খুব ইংলিশে কথা বলছেন, এবং তো দেখে ভালোই লাগে এবং সেটা ভালো লাগারই কথা, এবং সেটাতে মনে হয় যে আমার যে মেয়েটি আমি দিচ্ছি বা আমি যে ছেলেটিকে, আমার ছেলেটিকে সেখানে পড়াচ্ছি, সে খুব ভালো শিখবে এবং ভালো ক্যারিয়ার হবে। আমার মনে হয় একটু ভাবনা দরকার আছে। ইনস্টিটিউশনস অনলি ক্যান গাইড, অনলি ক্যান গিভ ইউ দ্য পাথ হাউ ইউ ক্যান ইম্প্রুভ, এবং যে মডিউলসগুলো রয়েছে বা যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোকে সে বুঝিয়ে দেওয়া দায়িত্ব রাখে। ইনস্টিটিউশনসের অ্যাটমসফিয়ার অবশ্যই একটা ম্যাটার করে, অ্যাটমসফিয়ারটা পড়ার অনুকূলে না হলে সেখানে পড়া বা সেখানে শেখা বা জানা কোনোটাই সম্ভব নয়। কিন্তু তার আগে যেটা আমাকে দেখে নিতে হবে, ইনস্টিটিউশনসের বাস্তবিক সত্যতা কতটা রয়েছে। বাস্তবিক সত্যতা বলতে, অনেক ইনস্টিটিউশনস গজিয়ে উঠছে, ব্যানার থাকছে, হোর্ডিং থাকছে, আমরা যখন তার অ্যাডমিশন করতে যাই তার যা সত্যতা, সেই ইনস্টিটিউশনসের তার ট্রেড লাইসেন্স আপডেটেড রয়েছে কিনা, সেই ইনস্টিটিউশনস অলরেডি যে প্রাইভেট লিমিটেড বা লিমিটেড বা বা এক্স ওয়াই জেড কোম্পানি বলছে তার অলরেডি তার বৈধতা রয়েছে কিনা সেটা কিন্তু আমরা যাচাই করি না। আমরা যাচাই করি না যে আফটার যে আমি যে সার্টিফিকেটটা পাবো সেই সার্টিফিকেটের আদৌ সেটার কোনো আমার বাস্তবিক মূল্যায়ন হবে কিনা করি না। আমরা আমরা জিজ্ঞেস করি না যে আপনার ট্রেড লাইসেন্সটা আমাকে দেখান আপডেটেড আছে কিনা, আপনার যে ইনস্টিটিউশনটা চলছে এইটার ভেরিফিকেশনস ফাইলসটা আমাকে দেখান বা সেটার ওনার বা তার সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা জানতে চাই না। অর্থাৎ সেই কোম্পানিটা আদৌ রেজিস্টার্ড কিনা, গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা, আমি টু সে কোর্স ইন রেকগনিশন, এটা ডিপেন্ডস করে, ডিপেন্ডস করে তার প্যারামিটার্স আর অনেক কিছু দিকে। কিন্তু ইনস্টিটিউটটা যে ইনস্টিটিউশনস বা তার শিক্ষাটা দিচ্ছে বা যে ইনস্টিটিউশনস মূলত যে ট্রেনিংটি প্রোভাইড করছে তার কিন্তু গভর্নমেন্টের একটা লাইসেন্স, ট্রেড লাইসেন্স বলে যে কথাটা হয় সেটা কিন্তু থাকা দরকার, বা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন যেটা থাকা দরকার সেটা থাকা উচিত। কারণ কি, আদারওয়াইজ সেখান থেকে যে সার্টিফিকেশনটা, সেই সার্টিফিকেশনটা যখন কোনো এইচআরকে দেওয়া হবে বা কোনো কোম্পানিতে দেওয়া হয়, তখন সেটা যখন ক্রস ভেরিফিকেশনস হয় সেক্ষেত্রে কিন্তু সেটার সত্যতা যাচাই যদি না হয় তখন কিন্তু সমস্যা হতে পারে। আপনার যে 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 অ্যামাউন্টটি আপনি দিয়ে করেছেন সেটা কিন্তু নষ্ট হওয়ার চান্স আছে। সেকেন্ড আরেকটা জিনিস আমার মনে হয় যে আমরা দেখি না, সেটা হচ্ছে আমরা কোর্স কী করাচ্ছে, অনেকগুলো মডিউলস, অনেকগুলো কোর্স, অনেক দিনের, সেটার দিকে আমরা নজর রাখি। কিন্তু আমরা মনে হয় সেই জায়গায় আমরা খুব কম সংখ্যকই আমরা জানি, যখন আমি একটা সাইকোলজি নিয়ে পড়ছি, আমি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়ছি, ডিজিটাল মার্কেটিংয়ে অনেকগুলো মডিউলস রয়েছে, আমি জানি না বলে আমি শিখতে আসছি,
এবং যখন শিখতে আসছি, যখন এতগুলো মডিউলস আমি রয়েছে, সো সেখানে এই ইনস্টিটিউশন এই মডিউলস, এই ইনস্টিটিউশন এই মডিউলস, এখানে এটা করাচ্ছে, সো আমার মনে হয় না কোনোটাই আমরা সঠিকভাবে করে জানতে কোন ইনস্টিটিউশন পার্টিকুলার কি শেখাচ্ছে। এই জায়গাটায় আমার মনে হয় যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কোর্সে যে শেখাচ্ছে বা যে ট্রেনার, সে ট্রেনারের সাথে একবার সরাসরি কথা বলা, অর্থাৎ যে শেখাবে, এবং তাকে সামনাসামনি একটা কথা জিজ্ঞাসা করা যে আপনি আমাকে শেখাচ্ছেন, আপনাকে কে পড়িয়েছে, অর্থাৎ আপনি কোথা থেকে শিখেছেন, আপনি কিভাবে শিখেছেন, এটা কিন্তু বলার সময় এসেছে। কারণ কি, এই জায়গাটা আমরা বলি না বলে আমরা কিন্তু সঠিক গুরু পাই না, আর সঠিক গুরু যদি আমরা না পাই তাহলে কিন্তু সঠিক শিক্ষা কিন্তু হবে না, আর সঠিক শিক্ষা হয় না বলেই আমরা ম্যাক্সিমাম ফেলিওর দিকে এগোই এবং আমরা হতাশায় ভুগি। এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ইম্পর্ট্যান্ট। এখানে কোনো জ্যোতিষী, এখানে কোনো নিউমারোলজিস্ট আমার মনে হয় না যে সেই সমাধানটা করতে পারবে, যেটি আপনার দুটো থেকে তিনটে কোয়ারিজ বেসিক্যালি আপনাকে সেই সমাধানটা আপনাকে দিতে পারে, কারণ আপনার ভাগ্য আপনার কাছে। এই যে ছোটো ছোটো ভুলগুলো, এই ভুলগুলি আপনার ভাগ্যটাকে চেঞ্জ করে দিতে পারে। কারণ হচ্ছে যদি আপনি যে যার কাছে শিখছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইনস্টিটিউশনসগুলো তাদের প্রফিট লাইন বাড়ানোর জন্য, তাদের প্রফিট কোর্সে প্রফিট মার্জিন বাড়ানোর জন্য যে টিচার্স বা যে ফ্যাকাল্টিস তারা হায়ার করে বা যে ফ্যাকাল্টিস তাদের করা হয়, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে আপনি কথা মিলিয়ে নেবেন, যদি না হয় আমাকে সরাসরি যোগাযোগও করতে পারেন, সেটা হচ্ছে তাদের যোগ্যতা কিন্তু নেই। আমি সরাসরি বলছি যোগ্যতা নেই, আমি সবার ক্ষেত্রে বলছি, আমি 90% কেসেসে এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়। কারণ কি হয়, যেটা আমি দেখেছি প্র্যাকটিক্যালি, এবং প্রতিদিন যে ছেলে মেয়েগুলো এসে এখানে তাদের কষ্টের কথা বলছে, তাদের থেকে যেটা ফিল করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রেনার কি হয়, কোথাও থেকে একটা কোর্স করেছে, করার পরে অথবা সেই ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশন সে পড়াচ্ছে, সেই ইনস্টিটিউশনসে সে কোর্স করেছে, আগের মাসে হয়তো তার কোর্স কমপ্লিট হয়েছে, হওয়ার পর তাকে 2000 বা 3000 বা 4000 দিয়ে সেই ফ্যাকাল্টি সেই ইনস্টিটিউশনসে, তাহলে সেই ছেলেটি যে শিখলো তার কোনো ইন্ডাস্ট্রি এক্সপোজার্স নেই, সে জানেই না কাজটাকে কীভাবে করে, তার ক্লায়েন্টের কাজটাকে কীভাবে করে হ্যান্ডেল করতে হয়, কীভাবে করে সেটার প্রবলেম সলভ করতে হয়, কী কী প্রবলেম আসে, কী কী প্রবলেমের এগেস্টে কী কী সার্ভিস আমাদের দিতে হয়, কী কী জিনিসগুলো অ্যাকশনস মেথডস আমাদেরকে নিতে হয়, এগুলো পার্টিকুলার তার জানা নেই। ডিজিটাল মার্কেটিং ইউটিউবে প্রচুর রয়েছে, প্রচুর ইবুক রয়েছে, প্রচুর জ্ঞান এদিক ওদিক ছড়ানো রয়েছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, একজন লোক আপনার দরকার, একজন মেন্টর দরকার, একজন ট্রেনার দরকার, যে আপনার হাত ধরবে এবং বলবে যে এই জিনিসটি যদি এভাবে করে করা হয় তাহলে তোমার এটা ইমপ্রুভমেন্ট হবে, এটা তোমার ভুল হচ্ছে এবং এখানে যদি এভাবে করে শুধরে নেওয়া যায় তাহলে হয়তো জিনিসটা আর একটু বেটার হতে পারে, কারণ সে অলরেডি সেই ব্যথাটা সে অলরেডি পেয়েছে, সেই ভুলটি অলরেডি সে করেছে, তবে সে অন্যের ভুলের জায়গাটায় সে শুধরে গিয়ে তার ভুলের থেকে যে মাসুলটা সে নষ্ট করতো, যে টাকা নষ্ট করতো, যে সময় নষ্ট করতো, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা সে সেভ করতে পারে। তাই সঠিক মেন্টর পাওয়া, সঠিক গুরু পাওয়া, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তাই আপনার যখন কোনো ইনস্টিটিউশনসে যাবেন আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করাতে, বা যে যদি স্টুডেন্টরা ভিডিওটা দেখছো যখন তোমরা যাবে, বা কোনো ওয়ার্কিং প্রফেশনাল যখন যদি শেখার ইচ্ছা থাকে, ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছো, এসইও শিখতে চাইছো, বা সোশ্যাল মিডিয়া শিখতে চাইছো, বা অন্য কোনো যে কোনো কোর্সের ক্ষেত্রে যখনই যাচ্ছ, তখন জিজ্ঞেস করে নাও যে ট্রেনার তোমাকে শেখাচ্ছে সে ট্রেনারের বাস্তবিক যোগ্যতা কী। আমি বাস্তবিক যোগ্যতা কখনোই তার সার্টিফিকেট দিয়ে আমি যাচাই করতে বলবো না, যাচাই করতে বলবো তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতদিন, সে কোথায় কোথায় কাজ করেছে, তার ফেলিওর কী, সে কী লস করেছে, সেটা কি টাকা, সেটা কি পার্টিকুলার তার লস, অনেকগুলো হয়, সে আর্থিক লস এবং তার ব্যবসায়িক ভাবে করে আর্থিক লস, পার্সোনাল আর্থিক লস, যে সেকশনসগুলো থাকবে, আমার মনে হয় এই জায়গাটায় একটু ইম্পর্ট্যান্ট যে বুঝে নেওয়া, যে পার্টিকুলার যাতে করে আমরা ওই সেকশনসে কভার করতে পারি, যে যদি কেউ কোনো একটা প্রজেক্টস করতে গিয়ে বা তার কোনো বিজনেস করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে এন্টারপ্রেনারশিপে কোনো প্রজেক্টসে সে যখন পার্টিকুলার কোনো কাজ নেয়, তো সেখানে লাভ লোকসান থাকতে পারে, সেই ঝুঁকিটা নিয়েছে, সে ঝুঁকির পরিবর্তে সে যে অ্যাকশান প্ল্যানসটা এক্সিকিউট করেছে সেটা সবসময় সঠিক নাও হতে পারে,
কিন্তু সেখান থেকে যে শিক্ষাটা সে পেয়েছে, সেই শিক্ষাটা পার্টিকুলার তার আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ করে। আর সেটাই দরকার, যখন আমি কোথাও শিখতে যাব বা যখন আপনি কোথাও শিখতে যাবেন, সে মেন্টার সেই জায়গাটা তাকে ধরিয়ে দেবে যে এই ভুলটি আমি করেছি, তুমি সেই ভুলটি করো না। এই জায়গাটা মেন্টারের একটা বড় ভূমিকা রয়েছে। যে নেক্সট যে সেকশনসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমি দেখছি যে ডিজিটাল মার্কেটিং শিখতে আসার সময় বা শেখার সময় অনেক ইনস্টিটিউশনস তাদের লোভ দেখানো হয় যে এত হাজার টাকার কোর্স, এত টাকা ডিসকাউন্টস, 5,000 টাকার কোর্স, 3,000 টাকার কোর্স, কেউ 10,000 টাকা কোর্স ফিস, কেউ 15,000 টাকা কোর্স ফিস, কেউ আবার 75,000 টাকা কোর্স ফি, কেউ 50,000 টাকা কোর্স ফি, 5,000, 50,000, 75,000, 30,000, সো পিপলস আর কনফিউজড, ইউ আর কনফিউজড। প্রাইস ইজ বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য লট অফ ফ্যাক্টার্স, প্রাইস ডিপেন্ডস অন দ্য ডেলিভারেবলস। দেখে নিতে হবে, আমি 5,000 টাকা দিয়ে করছি, সো আমি বেঁচে গেলাম, আমি আই হ্যাভ সেভ এ লট অফ মানি, ধারণা করুন। আমার মনে হয় যেখানে দেখে নেওয়া উচিত যে আমি কি শিখছি এবং কি শেখা আমার উচিত, কোনটা করলে আমার যে লক্ষ্য, টাকাটা সেভিংস ইজ নট মাই এম, মাই এম আই এম ইনভেস্টিং দ্যাট মানি ফর দ্য গেনিং নলেজ, সো দ্যাট আমি এটাকে পুঁজি লাগিয়ে আমি যাতে করে এখান থেকে আরো 10 গুণ 100 গুণ ইনকাম করতে পারি। আমি যদি হাফ ডান শিখি বা আমি যদি এমন কিছু শিখি যেটা আমার আগামী দিনে আমাকে গ্রো করার জন্য, আমার গ্রোথ হওয়ার জন্য সাহায্য করবে না, তো সেটা 5,000 টাকা হোক, সেটা 3,000 টাকা হোক, পুরো টাকাটাই তো আমার লসে যাবে। তার থেকে এমন কোর্স করা দরকার যে কোর্সটি মূলত তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করবে। আমার আশা করি যে 2 বা 3টি পয়েন্ট আপনি বললাম, যখনই কোনো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্রোগ্রামস বা কোনো কোর্সে যাবেন তখন অবশ্যই দেখে নিন যে ইনস্টিটিউশনসে আপনি যাচ্ছেন সেটি বাস্তবিক অর্থে তার যোগ্যতা কী, সেটা সেক্টর 5-এর একটা চা চকচকে অফিস রুম এবং সেখানে রেন্টেড করা নেওয়া রয়েছে এবং যেখানে এখন অনেক রয়েছে ইনস্টিটিউশনস সেকশনস যেখানে নিজের অফিসের জন্য চেয়ার টেবিলও কিনতে হয় না, মিনস ইউ আর অল আর ভার্চুয়াল, লাইক এভরিথিং ইজ দেয়ার, আই হ্যাভ পেইড, আমি টাকা দিয়েছি, আমি এসে বসবো আমার ল্যাপটপ নিয়ে, আবার যখন চলে যাবো আমি শুধু ল্যাপটপ নিয়ে যাবো, কোনো কিছু সব কিছু আগের মতোই থাকবে। সো যে ব্যক্তিটি আপনার থেকে টাকা নিচ্ছে কালকে 2 মাস পরে বা 3 মাস পরে সে জায়গা থেকে যখন চলে যাবে তখন দের ইজ নো আনসারেবল, কারণ তার সেই সমস্ত কিছুই ভার্চুয়াল এখন। তো এরকম অনেক ইনস্টিটিউশন গজিয়ে উঠেছে কারণ ডিজিটাল মার্কেটিং একটা একটা ক্রেজ চলছে এবং সত্যি এটা খুব ইম্পর্টেন্ট যে, কারণ কি আজকের দিনের দিকে তাকিয়ে যেভাবে করে ডিজিটাল মার্কেটিংয়ে ওয়ার্কিং প্রফেশনালসের রিকোয়ারমেন্ট স্পেশালি বিভিন্ন কর্পোরেট থেকে, বিভিন্ন এমএনসি কোম্পানিজ থেকে উঠে আসছে, আর সেখানে প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিং শেখা ছেলে বা মেয়ের সাহায্য দরকার। কারণ কি প্রতিদিন কয়েক মিলিয়ন ওয়েবসাইট রাউন্ড দ্য ওয়ার্ল্ড বেসিক্যালি লঞ্চ হচ্ছে, তো শুধু একটা ছোট্ট কি জিনিস ভেবে দেখলে এই ওয়েবসাইটগুলো শুধু লঞ্চ করলাম, শুধু একটা ওয়েবসাইট তৈরি করা হলো কিন্তু সেটা লোক জানলো না, আশা করি যে কোনো বুদ্ধিমান লোকই এই আনসার জানবে যে সেটার কোনো মূল্য নেই। যদি ওয়েবসাইট যদি মার্কেটিং না করা হয়, লোক যদি না জানে, তাহলে সেই ওয়েবসাইটে থাকা না থাকা একই মূল্য। তাই এই মার্কেটিংটা কে করবে? এই মার্কেটিংটা যে ব্যক্তির ওয়েবসাইট সে নিজে করবে, যখন তার সময় হবে না তখন তাকে অন্য কাউকে দিতে হবে, সেটা কোনো কোম্পানিতে দিতে হবে অথবা কোনো ফ্রিল্যান্সারকে দিতে হবে। যদি কোম্পানি দিতে হয় তাহলে কোম্পানি যে কোম্পানি চালাচ্ছে সে তো নিজে একা সবগুলো করবে না, তার জন্য এমপ্লয়ি দরকার, তার মানে ডিজিটাল মার্কেটিংয়ে জানার লোক দরকার। আবার যে ফ্রিল্যান্সার সেও পার্টিকুলার একা 3টে 4টে 5টা প্রজেক্টসে করে দেয়, তারও লোক দরকার, অর্থাৎ আলটিমেটলি ওই ওয়েবসাইটে প্রমোশনের জন্য লোক দরকার। তো লোকটি আপনি হতে পারেন যদি আপনি সঠিকভাবে নিজেকে শিখে সেই জায়গায় নিজেকে তৈরি করেন। তার জন্য সঠিকভাবে করে সঠিক জায়গা থেকে, সঠিক মেন্টরের কাছ থেকে, সঠিক গুরুর কাছ থেকে শেখাটা খুব ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস আমি শেয়ার করতে চাইবো, সেটি হচ্ছে শেখা যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের বা এসইওর এই যে ট্রেনিংয়ের যে সেকশনটা রয়েছে, এই সেকশনসটা মূলত এমন একটা জিনিস, এটা প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু আবিষ্কার হচ্ছে, নতুন কিছু না কিছু ইন্ট্রোডিউস হচ্ছে, নতুন কিছু না কিছু টেকনোলজিস লঞ্চ হচ্ছে,
তাই এটা কন্টিনিউয়াস একটা এডুকেশন প্রসেস। আমি 2 মাসের একটা কোর্স করলাম, 3 মাসের একটা কোর্স করলাম, 1 বছরের একটা কোর্স করলাম, দ্যাট ইজ নট এনাফ। এভরিডেস আপডেটস, এভরিথিং। সো আপনার এমন একজন ইনস্টিটিউশনসের সাথে যুক্ত হওয়া উচিত, এমন একজন মেন্টরের সাহায্য নেওয়া উচিত যে আপনাকে যখন আপনি আটকাবেন, যেখানে আটকাবেন, আপনাকে সাহায্য করবে। কোর্স হয়ে গেল, সার্টিফিকেট পেয়ে গেলাম, ইউ আর সার্টিফাইড গায়, আপনার সাথে ছবি তুলে সেলফি ফেসবুকে ট্যাগ করা হলো, তারপর টাটা বাই বাই। আমার মনে হয় আপনি হয়তো কিছু ভুল করছেন। এই ইনস্টিটিউট থেকে একটু দূরে সরে থাকলে মনে হয় ভালো হয়, কারণ সেটি আপনার আগামী দিনে কিন্তু কস্টিংটা বাড়িয়ে দেবে, কারণ আলটিমেটলি আপনার কারো সাহায্য দরকার, আবার আপনাকে রিকস্ট করতে হবে। সো এই সেকশনসগুলো আশা করি আপনি, যারা ডিজিটাল মার্কেটিং ট্রেনিংয়ের কথা ভাবা হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিংয়ে ভর্তি হওয়ার কথা ভাবছে, যে গজিয়ে ওটা প্রচুর ইনস্টিটিউশনস, আমি নাম নিচ্ছি না, কারণ প্রচুর ছেলে মেয়ে এসে বলে স্যার আমি এখানে 5,000 টাকা দিয়েছি, আমি এখানে 10,000 টাকা দিয়ে ঠকেছি, আমি অমুক জায়গায় আমি অ্যাডমিশনসের অ্যাডভান্স করেছি, সেখানে বলেছে আমাকে তমুক দিন থেকে বা ক্লাস দেবে, তারপরে আজকে 2 মাস হয়ে যাচ্ছে ক্লাস হচ্ছে না বা ব্যাচ হচ্ছে না। আবার অনেকের থেকে আসে যে ট্রেনার শেখাতো, সেই ট্রেনার ওই ইনস্টিটিউশন ছেড়ে দিয়েছে, তারপরে সে আর কোনো কিছু সাহায্য পায়নি। আবার এমন রয়েছে যে যেটা শিখিয়েছে সেটা যখন সে চাকরিতে যাচ্ছে, যখন সে কাজ করতে যাচ্ছে, তখন সেটা করতে পারছে না, এ ধরনের অনেকগুলো সমস্যাই রয়েছে। আরেকটা জিনিস যেটা শেষে বলি, সেটা হচ্ছে শেখা যদি শেখাই মতোই হয় তবেই শিখুন, না হলে শিখুন। নাহলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর ফ্রি ভিডিও আছে, প্রচুর পিডিএফ রয়েছে, প্রচুর লোকের জ্ঞানের বাণী এদিক ওদিক ছড়িয়ে আছে। যে কোনো ইনস্টিটিউশন গেলে সেও তো জ্ঞানের বাণী দেবে, তো জ্ঞানের বাণীগুলো টাকা দিয়ে না করে নিজেই একটু খেটে সেগুলো করুন, তাতেই কাজ দেবে। কিন্তু যদি মনে করেন যে জিনিসটা শিখবেন, তাহলে ভালো জায়গা থেকে সঠিক লোকের কাছ থেকে শেখা বলে মনে হয় আপনার সেটা কাজে দেবে। কারণ শুধু বই, আমি লেকচার শুনলাম, আমি এলাম, আমি বসলাম, আমি লেকচার শুনলাম, সে লেকচার দিল, এটা এসইও, এটা ওভাবে করে হয়, আচ্ছা এটা এইভাবে করে করা যায়, এটা robots.txt, এটা ক্যানোনিকাল ইস্যু, কনফিউজড। আমার মনে হয় সেখানে যদি সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন হয়, তার একটা ওয়েবসাইট যদি থাকে, সেই ওয়েবসাইটের মধ্যে সেগুলোকে যদি ইমপ্লিমেন্ট করে, সেগুলোকে দিয়ে যদি বলে যে যখন তার সেইটাকে পোর্টফোলিওকে সে শো করে, যখন সে শো করে যে আমি যখন কোনো ইন্টারভিউতে যাব, আমি দেখাতে পারবো যে লুক ম্যাম অর স্যার, যিনি এইচআর ইন্টারভিউ থাকবে, দিস ইজ মাই ওয়েবসাইট www.xyz.com and my website is www.bidyuji.com and I have started my work from these days, ami ei din theke shuru korechi, seta amar analytics e dhara korbe, analytics bole debe je ami omuk din theke omuk tomuk diner moddhe ami je kaj ta korechi tar growth percentage koto hoyeche, ami ki ki kaj korechi, kotha theke ami traffic esche, kibhabe kore amar ranking hocche ki hocche na, eta total details ta analytics e dhara korbe। tahole seta jodi ami represent kori amar interviewer kache, amar hr er kache, বিশ্বাসযোগ্যতা অনেকাংশে বেড়ে যাবে, চাকরি কোথা থেকে ফিরে আসবেন না। শুধু সার্টিফিকেট, আমি অমুক জানি তমুক জানি, কিছু লাভ নেই, কিছু লাভ নেই। ভেবে দেখুন, যদি চাকরি করতে চান, যদি শিখতে চান, যদি কিছু রেজাল্টস নিজের ক্যারিয়ারে অ্যাড করতে চান, আমার মনে হয় যে এটা একটু ভেবে দেখার দরকার যে তারে পড়ায়কে কে আপনাকে পড়াচ্ছে এবং তাকে কে পড়াচ্ছে। সে যদি নিজে সাকসেসফুল না হয়, সে যদি নিজে পার্টিকুলার আর্নিং না করে, সে যদি সে এফিলিয়েট শেখাচ্ছে, সে এফিলিয়েট থেকে আর্নিং জীবনে 1 টাকাও করেনি, সে ইউটিউব শেখাচ্ছে, সে ইউটিউব থেকে আর্নিং করেনি, তাহলে আপনাকে কি আর্নিং শেখাবে? সে কি করে গুরু হলো? যে নিজে অ্যাচিভ করেনি, তাহলে সে কিভাবে করে আপনাকে সেই লেভেলে আপনাকে নিয়ে যেতে পারে? আমার মনে হয় যে একটু ভেবে দেখা দরকার। আশা করি অনেকক্ষণ বকবক করলাম, অনেকক্ষণ শুনতে হলো, যাই না কতটা বোঝাতে পারলাম, কতটা বুঝে পেরেছি, কিন্তু আমার মনের যেটা মনে হয়েছে, যেটা মনে হয়েছে যে এটা সবার সাথে শেয়ার করা দরকার। এবং যারা লস করে বা লোকসান করে যারা আসছে, কিছু লোককে হয়তো আমি এই কথা বলে তাদেরকে সেভ করতে পারবো, কোথাও টাকা দেওয়ার আগে বা ইনভেস্ট করার আগে তারা একটু সেফলি দেখে নেবে যে কোথায় যাচ্ছে, কী করছে, এবং সত্যিকারতে সেখানে গিয়ে বেনিফিট আছে কি না সেটা দেখে নিয়ে করবে, তাহলে অনেক টাকা হয়তো বেঁচে যাবে। সেটা উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যদি ভালো লাগে, আপনি আপনার ফ্রেন্ডস, আপনার ভাই, বোন, ফ্যামিলি মেম্বার, তাদের সাথে শেয়ার করবেন।
আর যদি মনে হয় যে আরো ভিডিওস গুলো আপনার প্রয়োজনে লাগতে পারে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি।